আসসালামু আলাইকুম আমি কামরুল হাসান আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ লার্নিং উইথ কামরুল হাসান থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা স্টিফেন ক্রাশেনের হাইপোথিসিসগুলোর মধ্যে নাম্বার থ্রি নেচারাল অর্ডার হাইপোথিসিস নিয়ে কথা বলবো তাহলে চলে যাওয়া যাক আমাদের আজকের ভিডিও নেচারাল অর্ডার হাইপোথিসিস। নেচারাল অর্ডার হাইপোথিসিস দি থার্ড হাইপোথিসিস ইজ ক্রাশেন্স থিওরিজ ইজ কল দি নেচারাল অর্ডার হাইপোথিসিস অর্থাৎ ওনার তৃতীয় হাইপোথিসটি হচ্ছে ন্যাচারাল অর্ডার হাইপোথিসিস। ক্রাশেন বিলিভস দ্যাট দি অ্যাকুইজিশন অফ গ্রামাটিক্যাল স্ট্রাকচারস ফলো এ প্রেডিক্টেবল নেচারাল অর্ডার অর্থাৎ ক্রাশেন বলছেন তিনি বিশ্বাস করছেন যে অ্যাকুইজিশন অর্থাৎ আত্মীকরণ অফ গ্রামাটিক্যাল স্ট্রাকচার্স গ্রামাটিক্যাল স্ট্রাকচারগুলি আমরা কীভাবে গ্রহণ করি কিভাবে আমরা আত্মীকরণ করি অ্যাকোয়ার করি সেটি হচ্ছে কি এটি একটি প্রেডিক্টেবল অর্থাৎ আমরা ধারণা করি যেটি আমরা অনুমান করে নেই। আমরা বুঝে ফেলি এই ধরনের একটি অর্ডার একটি নেচারাল অর্ডার অর্থাৎ একটি স্বাভাবিক যে অর্ডার থাকে একের পরে দুই এর পরে তিন এই ধরনের একটি বিষয় আমরা অনুমান করে ফেলি সেই অনুমান করা একটি অর্ডারে একটি বিন্যাসে যদি এই গ্রামাটিক্যাল স্ট্রাকচারটি ফলো করা হয় তাহলে এটি আমরা সহজেই আমরা অ্যাকোয়ার করতে পারি অথবা আমরা আত্মীকরণ করতে পারি সাম অফ দিজ গ্রামাটিক্যাল স্ট্রাকচার্স আর অ্যাকোয়ার্ড আর্লিয়ার অ্যান্ড আদার্স আর অ্যাকোয়ার্ড লেইডার অর্থাৎ এ এদের মধ্যে কিছু আমরা আগেই আত্মিকরণ করে ফেলি এবং তার কিছু অংশ আমরা পরে করি অর্থাৎ আমাদের শেখনের শুরুতেই আমরা কিছু করে ফেলি এবং তারপরে ধীরে ধীরে আমরা জানি সহজ থেকে কঠিনতর কঠিন থেকে সহজতর সহজ থেকে কঠিনতরগুলি আমরা ধীরে ধীরে শিখি তো প্রথমে আমরা সহজগুলি শিখে ফেলি তারপর আমরা কঠিনগুলিতে আমাদের আত্মিকরণ হয় ইফ এ টিচার অ্যাটেম্পস টু টিচ স্ট্রাকচারস দ্যাট ডু নট ফল উইদিন দি ন্যাচারাল অর্ডার অর্থাৎ একজন একজন শিক্ষক যদি আমাদের সেই গ্রামাটিক্যাল স্ট্রাকচার শেখানোর জন্য তিনি যদি উদ্যোগ নেন এবং যেটি কিনা ন্যাচারাল অর্ডারের সাথে ম্যাচ করে না নেচারাল অর্ডারের মতো ক্রমান্বয়ে আসে না তাহলে কী হবে দ্যাট স্টুডেন্টস আর আনরেডি ফর ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন উইল নট ইমপ্রুভড অর্থাৎ আমাদের সেই ছাত্ররা স্টুডেন্টসরা এর প্রতি প্রস্তুত থাকবে না যে একটি ব্যতিক্রম কিছু একটি চলে আসা আমরা স্বাভাবিকভাবেই যদি একটি সমন্বয়ে আমরা দেখি যে একের পরে দুই দুইয়ের পরে তিন তিনের পরে চার এরকম বিষয় কিন্তু তারপরে আমরা বাচ্চাকে যদি বলি আমরা না বললেও সে কিন্তু ছয় বলে ফেলে এটি হচ্ছে নেচারাল অর্ডার আমরা গণিতের ক্ষেত্রে যদি দেখি আমরা যদি জোর সংখ্যা বলি দুই দুয়ের পরে চার চারের পরে ছয় ছয়ের পরে তারপর বাচ্চা কিন্তু ঠিকই আট বলছে বিষয়টি এরকমই তো এখন যদি আমরা যদি এই গ্যাপটা যদি দুই না দিই আমরা যদি তিন দেই তারপরে সেটি আমাদের কি হবে তো সেই তখন কিন্তু বাচ্চাটা সেই সহজভাবে কিন্তু ধরতে পারছে না সে কিন্তু প্রস্তুত থাকছে না তখন কি হচ্ছে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন উইল নট বি ইম্প্রুভড অর্থাৎ তাদের যে আত্মীকরণ ল্যাঙ্গুয়েজ যে শিক্ষণ সেটি কিন্তু উন্নত তাতে ডেভেলপড হবে না উন্নতি হবে না সেটি হল্ট হয়ে যাবে সেই ধরনের ব্যাখ্যাই দিচ্ছেন আমাদের আজকে স্টিফেন ক্রাশেন তো তিনি আজকে বলছেন আমাদের এই নেচারাল অর্ডার হাইপোথিসিসে তো আমরা গ্রামার অ্যাকোয়ার করি কিভাবে গ্রামার আমরা আত্মীকরণ কিভাবে আমরা করি সহজ সরল যে গ্রামারগুলি সেগুলি আমরা শুরুতে করি এবং ধীরে ধীরে অন্যগুলি করি এর কিছু অংশ আমাদের শুরুতে হয়ে যায় তার বাকি অংশ আমাদের পরে হয় এবং যদি এই নেচারাল অর্ডারে এবং নেচারালি যদি সেই গ্রামারগুলি আমাদের শিখানো না হয় অথবা আমরা যদি নেচারালি সেই গ্রামারগুলি যদি আমাদের সামনে না পাই তাহলে তাহলে দেখা যাবে আমাদের সেই আত্মীকরণ অথবা শিখন অ্যাকুইজিশন কিন্তু আমাদের আত্মীকরণ বলা হচ্ছে আমরা আমাদের মনের আনকনশাস অবস্থায় আমরা শিখে ফেলি সেটিকে বলা হচ্ছে অ্যাকুইজিশন তো আমরা সেই অ্যাকুজিশনটা কিন্তু সেইভাবে আমরা শিখতে পারবো না তো নেচারালি যদি আসে সেটি আমরা শিখে নিতে পারবো ধীরে ধীরে সহজ তারপরে সহজ থেকে ধীরে ধীরে কঠিন এরকম যদি নেচারালি আসে তাহলে আমরা শিখে ফেলবো এবং কঠিনগুলি আমরা শিখবো এবং যদি এই নেচারাল অর্ডারটা না হয় তাহলে আমাদের স্টুডেন্টসদের সেই ইম্প্রুভমেন্টটা আসবে না তাহলে এই হচ্ছে আমাদের নেচারাল অর্ডার হাইপোথিসিস আমরা এই হাইপোথিসিস নেচারাল অর্ডারের মাধ্যমে হাইপোথিসের মাধ্যমে পরবর্তীতে আমাদের আরও ইংলিশ লার্নিং বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের উপরে অনেক মেথড রয়েছে বেশ কিছু সেই মেথড নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো আমরা আগামী ভিডিওগুলোতে আমাদের স্টিফেন ক্রাশেনের আর যে হাইপোথিসিসগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো তো আজ এ পর্যন্তই যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিও সাবস্ক্রাইব করুন শেয়ার করুন গঠনমূলক ক করুন এবং আমার জন্য দোয়া করুন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম